খাইবারের যুদ্ধে মারা গেছেন একজন সাহাবী, সাহাবীরা বলছেন 325-323 নম্বর হাদিস, এই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। আল্লাহ নবীর সামনে শুনে ওই ব্যক্তি সম্পর্কে বলছেন, কাল্লা ইন্নি রাআইতুহু ফিন্নার, ওকে শহীদ বলছো মানে একে আমি জাহান্নামে জ্বলতে দেখছি, শহীদ কেমনে হলো? হাদিসটা একটু তাৎপর্য বিশ্লেষণ করবেন। সাহাবীরা বুঝতে পারলাম না, কে রে একজন সাহাবি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, আর তাকে বলছেন জাহান্নামী, ঘটনা কি? সাহাবীরা খুঁজে দেখলো বিষয়টা, দেখলো তার ব্যাগের মধ্যে একটা রুমাল পাওয়া গেল, পুরাতন রুমাল, গনিমতের মাল থেকে তিনি নিয়েছেন বন্টন করার আগেই। বুঝতে পেরেছেন তো? এটা শুনতে পাওয়ার পরে হাদিসে আসছে একটা ফাজাবি সিরাকিন আও সিরাকাইন, একটা ফিতা বা দুইটা সুতা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে দিচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আসাবতুহু মিনাল গনাইম কবলা মাকসামিন, এটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার আগেই, এইটা আমি রেখে গেলাম, আল্লাহ রাসূলের রেখে গেলেন। আরেকজন এসে একটা সুতা জমা দিচ্ছেন, আল্লাহ নবী আসাবতুহু মিনাল গনাইম কবলা মাকসামিন, আমি এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে ফেরত দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এটা নিয়ে বলছেন, আরে শিরাকুন ফিন্নার, শিরাকান ফিন্নার, তালতাইহু নারান, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে এই ফিতা তোমাকে পুড়ায়া 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 একবারে অঙ্গার বানিয়ে দিবে। কি বুঝলেন আপনি? সাহাবায়ে কেরাম এই কথা, আল্লাহর নবী এই কথা বলার কারণে সাহাবীদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সঙ্গে সঙ্গে ফিরত দিলেন। আপনাকে এই হাদিস আজকে শোনালাম, আগামী 10 বছর গ্যারেন্টি দিলাম, আপনি যা আত্মসাত করেছেন বাকি 10 বছরে পরিশোধ আপনি করবেন না। আমি হয়তো আমার কথাটা বুঝাতে পারলাম না, তবে চেষ্টা করেছি, বুঝেননি? সাহাবা কারাম শোনা মাত্রই যে যা নিয়েছিল, এটা হালকা বিষয়, একটা ফিতা নিলে কি হয়েছে, এইটাও জমা দিলেন শোনা মাত্রই। কিন্তু আপনাকে আমি বললাম এই হাদিসটা আপনার মানে ক্রিয়া করেনি, আগামী 10 বছরে ক্রিয়া করবে না। কার মাল কয় টাকা আত্মসাত করেছেন, মালিককে ফেরত না দিলে মক্কায় ঘরে গিয়ে যদি 50,000 বছর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করবেন না, এটা হাক্কুল এবাদ। চেয়ারম্যান সাহেব হজ করতে গেলে কোনো লাভ হবে না, আগে গম ফেরত দিয়ে যেতে হবে, আগে ফেরত দিতে হবে, রেমা গল্লাহ যদি না থেকে যায়। 1 নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের মাঠে তাকে বহন করে নিয়ে যেতে হবে। 2 নম্বর শাস্তি হলো একে জাহান্নামে এইগুলো পুড়াবে, আগেই মাপ চেয়ে নেন ওই ব্যক্তির কাছে ওই দিন আসার আগেই। যদি বক্তব্য বুঝে থাকেন, আপনি বিশ্লেষণ করবেন কার কাছে কত টাকা মেরেছি। কসাই গোশত বিক্রি করে, তারও খবর আছে, মুদির দোকানদার তেল বিক্রি করে, ঠকাইছে কাস্টমারকে, ওকে হিসাব করতে হবে কতজনকে ঠকাইছে, ফেরত না দিতে পারলে মাপ নিতে হবে আগে, না হলে ওর মাপ হবে না। আলা তাসরিকু, চুরি করো না। শেখ মুজিব বলেছিলেন যে 7 কোটি মানুষ কম্বল কয়টা? 7 কোটি, আমারটা কই? মানুষ পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এ বাংলাদেশের প্রেক্ষাপটে বক্তব্য ঠিক আছে? ঠিক নাই মনে হয়? রাগ করছেন আপনারা? রাগ করলে আমার যায় আসে না। যদি আপনি চুরি করেন এখনই ফেরত দিতে হবে, বাসার কোনো কায়দা নাই। এটাকে টঙ্গির মাঠ পেয়েছেন নাকি আপনি? শুধু পজিটিভ বলবো, নেগেটিভ বলবো না? যে না, ডক্টর গালেবকে 3.5 বছর জেল খাটাইছে সরকার, তাতে কি হয়েছে? সম্মান বেড়েছে কমেনি? কমেছে কমেনি? অতএব যদি লতিফ সিদ্দিকী এই দেশে হজের বিরুদ্ধে কটূক্তি করতে পারে, আমি হজের পক্ষে গোলা ফাটে বক্তব্য দিতে পারি মুসলমানের দেশে না। কে কথা বলবে? কথা বলার সুযোগ নেই? তুই পোষা বস্তা মোতা গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারো, জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে পারো, আমি আল্লাহর পক্ষে থেকে নাজিল হওয়া ইসলামের পক্ষে কথা বলতে পারবো না? ইনশাল্লাহ পারবো না।